প্রধানমন্ত্রী এখন ভারতবর্ষের মানুষকে একসঙ্গে মোমবাতি জ্বালানোর কথা বলছেন, কারণ ভারতবর্ষের নাকি একতা দরকার। প্রশ্ন আমার এখানে যে ভারতবর্ষে একতার তো কোথাও কমি নেই, একতা আছে বলে তো দেশটা আছে। বরং আমরা যদি সাম্প্রদায়িক রাজনীতি না করি, মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি না করি, তাহলে ভারতবর্ষের একতাকে ধ্বংস করার ক্ষমতা কারো নেই। আজ হঠাৎ করে যখন করোনার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে ভয়, ভীতি, অনিশ্চয়তা, আতঙ্ক তৈরি হয়েছে, যখন এই লড়াইয়ে মোকাবিলা করার জন্য আমাদের আরো বেশি ওষুধ দরকার, হাসপাতাল দরকার, বেড দরকার, ভেন্টিলেটর দরকার, ডাক্তারদের নার্সদের জন্য আরো বেশি পোশাক পরিচ্ছদ দরকার, সেগুলোকে আলোচনা না করে আমি মোমবাতি জ্বালিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলার মধ্য দিয়ে এক ধরনের ভারতবর্ষের মানুষের সঙ্গে ছেলে খেলামো হচ্ছে বলে আমি মনে করি। এর আগে আমাদের বলা হলো থালি বাজাও, তালি বাজাও, ভারতবর্ষের মানুষ বাজালো। ডাক্তারদেরকে উৎসাহিত করার জন্য, নার্সদেরকে উৎসাহিত করার জন্য কিছু করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যখন যেটা করা দরকার সেটা তো করতে হবে। এই মুহূর্তে আমাদের কি এখন মোমবাতি জ্বালানো প্রয়োজন, না মোমবাতি জ্বালিয়ে করোনার বিরুদ্ধে লড়ে আমরা জিততে পারবো? কিন্তু তবুও মোমবাতি জ্বালানোর আবেদন করার মধ্য দিয়ে তিনি কি করতে চাইছেন, ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণ করতে চাইছেন এবং নিজের একটা প্রতিষ্ঠা পেতে চাইছেন যে ভারতবর্ষ মানে মোদিয়া ভাবে তাই, মোদি যা করে সেটাই ভারতবর্ষ করে, এটাই তো তৈরি করতে চাইছেন তিনি এই বাতাবরণ। অর্থাৎ করোনা এখন বিজেপি পার্টি এবং নরেন্দ্র মোদীর একটা রাজনৈতিক হাতিয়ারে রূপান্তরিত হয়েছে। না হলে মোমবাতি জ্বালানোর সঙ্গে করোনার কি সম্পর্ক আছে? আমি বাড়িতে আলো বন্ধ করে রেখে দিলাম, তার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের কি সম্পর্ক আছে? আজকে মাঠে মাঠে ফসল কাটার লেবার পাওয়া যাচ্ছে না, গরিব মানুষের পকেটে পয়সা নাই, মানরেগার কাজ দরকার, রেশন দরকার, খাদ্য দরকার, ওষুধ দরকার, মানুষের পকেটে পয়সা দরকার, সেই সমস্ত বিষয়ে মাথা না ঘামিয়ে যেগুলোর সঙ্গে করোনার কোনো সম্পর্ক নেই, আমাদের প্রতিদিনের জীবনের কোনো সম্পর্ক নেই, এখন মোমবাতি জ্বালানোর গল্প শুরু করে দিচ্ছে। কেন? এটা একটা একটা খুব পরিকল্পিতভাবে একটা রাজনৈতিক ইভেন্ট বানানোর চেষ্টা করছে। আমি খুব পরিষ্কারভাবে বলছি, আমি মোমবাতি জ্বালাতে পারবো না, নীতিগত কারণে পারবো না, কারণ এই মোমবাতি জ্বালানোর সঙ্গে করোনার কোনো সম্পর্ক নেই। মোমবাতি জ্বালিয়ে যদি করোনা থামানো যেত, একটা নয় হাজারটা মোমবাতি আমরা জ্বালাতাম। তাই 5 তারিখে মোমবাতি জ্বালাতে পারবো না। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নরেন্দ্র মোদী, আপনি আপনার রাজনৈতিক খেলা বন্ধ করুন, এটা রাজনৈতিক খেলা নয়, এটা মানুষের জীবন মরণের লড়াই।